ক্লাবে যারা ভিউয়ার এবং বিশেষ করে যারা মৎস্য শিকারী ভিউয়ার এবং যারা হরিপাল লাগোয়া এলাকায় থেকে শিকারী রয়েছেন তাদের জন্য সুখবর, হরিপালের কাছাকাছি আরও একটি পাশপুকুর চালু হতে চলেছে। তো আমি এই পাশপুকুরের ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা যাতে খবরটা পান সেই উদ্দেশ্যে। মাছ পাবেন কি পাবেন না সে গ্যারান্টি আমি কখনোই দিচ্ছি না। যারা আমার চ্যানেল মারফত কন্ট্যাক্ট করবেন তারাই যদি বলেন রোজিনাস ক্লাব মারফত কন্ট্যাক্ট করেছি তাহলে আমি একটু উপকৃত হব। মৎস্য শিকারীগণের জন্য সুসংবাদ, প্রতি বছরের ন্যায় এবছরও চাঁদ দিঘিতে পাস দেওয়া হইবে। এবছরে প্রথমবার চাঁদ দিঘির যে পাসটি চলেছিল যেসব সমস্ত শিকারীরা গিয়েছিলেন তারা ঠিক খুশি হতে পারেননি, তার কারণ অনেক ছোটো মাছ থাকার জন্য ছোটো মাছ খাওয়ায় শিকারীরা মনোপুত হননি। তো দ্বিতীয়বার মালিকপক্ষ বলছেন যে ছোটো মাছ বাদ দিয়েছি, আমরা আবার নতুনভাবে পাস চালু করছি। তো সেই ডিটেলটি আমি আপনাদের জানাচ্ছি, আপনারা একটু জেনে নিন বা এগুলো সম্বন্ধে একটু ওয়াকিবহল হয়ে নিন। পাস শুরুর তারিখ ইংরাজি 7ই নভেম্বর থেকে 13ই নভেম্বর, বাংলায় 20ই কার্তিক বৃহস্পতিবার হইতে 23ই কার্তিক বুধবার পর্যন্ত 7 দিনের জন্য পাস দেওয়া হইবে। নিয়মাবলী, এই পুকুরে মাছ ধরতে গেলে আপনাকে যে সমস্ত নিয়ম মেনে মাছ ধরতে হবে সেগুলো সম্বন্ধে আপনারা একটু ওয়াকিবহল হয়ে নিন। এক, মাছ ধরার সময় সকাল 5টা হইতে সন্ধ্যা 5টা পর্যন্ত। 2, পাশের হার প্রত্যহ 3301 টাকা। 3, আমাদের পুকুরে সব রকমের মাছ আছে, মাছের সাইজ 5 কেজি পর্যন্ত, ছোট মাছের এক্স্যাক্ট সাইজ কত সেটা বলা নেই কিন্তু বড় মাছ ম্যাক্সিমাম 5 কেজি, তার বেশি নেই। 4, প্রত্যেক সিটে 3 গাছা ছিপ এবং 6 কাঁটা ফেলা যাইবে, অন্যথা বাড়তি ছিপ ফেলিলে জমা করে নেওয়া হইবে এবং বিকেলে 5টার পর ফেরত দেওয়া হইবে। 5, প্রথম দিন থেকে সব রকম টোপ ব্যবহার করতে পারবেন, টোপের কোনো বিধিনিষেধ এনারা রাখেননি। 6, হুইল ছিপ ছাড়া অন্য কোনো সরঞ্জাম ব্যবহার করিতে পারিবেন না। 7, পুকুরে মাছ আছে কি না জানিয়া তবেই সিট বুক করিবেন। 8, কোনো রকম ভাষা ফতনা তলা ভাষা ছিপ ফেলা চলিবে না। 9, কোনো কারণে মাছ না খাইলে সকাল 9টার মধ্যে যদি কোনো ব্যক্তি সিট ছাড়তে চান তাহলে তার সমস্ত টাকা ফেরত দেওয়া হইবে। 10, আমাদের সিট বুকিং চলিতেছে, পুকুর পাড়ে 1000 টাকা দিয়ে সিট বুক করতে হইবে। সিটে বসার আগে পুরো টাকা মিটাইয়া টোকেন লইয়া সিটে বসিতে হইবে। 11, আমাদের অগ্রিম সিট বুকিং নেওয়া হবে। 12, যিনি আমাদের নিয়ম মানিতে পারিবেন তিনি ছিপ ফেলিতে আসিবেন, নচেত আসিবেন না। 10, পাশের দিন ভোর 4টের আগে সিটে যাওয়া যাবে না, কোনো রকম চার মশলাও ব্যবহার করা যাবে না। 14, বৈকাল 5টার পর পুকুরে দমকল চালিয়ে দেওয়া হইবে। পরিচালনায় চাঁদ দিঘি কমিটি, যোগাযোগের জন্য যে সমস্ত নাম্বারগুলো দেওয়া আছে সেগুলো আমি একটু আপনাদের বলছি, আপনারা শুনে নিন বা দেখে নিন। প্রথমজন রাজু সিংহ রায়, কন্ট্যাক্ট নাম্বার 8768407766। আবারও বলছি 8768407766। দ্বিতীয়জন তন্ময় সাঁতরা, কন্ট্যাক্ট নাম্বার 6295641949। আবারও বলছি 6295641949। তৃতীয়জন লক্ষ্মী পাত্র, কন্ট্যাক্ট নাম্বার 7074045608। আবারও বলছি 7074045608। তৃতীয়জন মিন্টু দে, কন্ট্যাক্ট নাম্বার 9163245291। আবারও বলছি 9163245291। পথনির্দেশ, হরিপাল স্টেশন থেকে বাস অটো টেকার বাস অটো বা টেকার যে কোনো একটা ধরে মশাই মোড়ে নাবিয়া 2 মিনিটের হাঁটিয়া হরিপাল তীর্থবাসী গার্লস স্কুলের পিছনে।
এর থেকে বেশি কিছু যদি আপনাদের জানা থাকে ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা জেনে নিতে পারেন। পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।